আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই নাজমা ব্লগ। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে শর্টকাটভাবে আপনারা গরুর বড় ভুনা করবেন। এজন্য প্রথমে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অফ করে দেবেন। গরুর বড় ভুনা করার জন্য আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা ভালো মতো একটু গরম করে নিতে হবে। কড়াইয়ে কিছুটা পানি রয়েছে, পানিটা শুকিয়ে যাওয়ার পরে আমি এখানে সয়াবিন তেল দিয়ে নিচ্ছি আর সয়াবিন তেল আমি এখানে দিয়ে নেব 3 টেবিল চামচ পরিমাণ। এরপরে আমি কিছুটা শুকনো মশলা দিয়ে নেব, এখানে এলাচ, 2টা দারচিনি, 2টা লবঙ্গ আর তেজপাতা দিয়ে নিচ্ছি 1টা। এগুলোকে একটু হালকা ভেজে নেব 1 মিনিটের মতো। এরপর আমি এখানে দিয়ে নেব পেঁয়াজের কুচি। গরুর বড়টাকে আমি আগে হলুদ দিয়ে ভালো মতো সিদ্ধ করে রেখে দিয়েছিলাম ফ্রিজে। আপনাদের হাতে যদি কম সময় থাকে তখন এইভাবে বড় ভুনা করে নিতে পারেন। এ পর্যায়ে আমি 1 কাপ পরিমাণ দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি। বড়টা যদি আগে থেকে আপনি জাল করে রেখে দেন তাহলে ঝটপট আপনি কিন্তু বড়টা ভুনা করে নিতে পারবেন। আর আমি সবসময় চেষ্টা করি সহজ রেসিপিতে কীভাবে আপনাদের সাথে রান্নাগুলো শেয়ার করা যায়। এ পর্যায়ে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এখন আমি লবণ দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ আমি এখানে দিয়েছি। আর দিয়ে নিব হলুদের গুঁড়া, যেহেতু হলুদে জাল দেওয়া আছে সেই জন্য খুব বেশি হলুদ আমি দিচ্ছি না, 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে নিচ্ছি। আর শুকনো মরিচের গুঁড়া আমি একটু বেশি পরিমাণ দিচ্ছি যেহেতু ঝালটা একটু বেশি পছন্দ করে পরিবারের মানুষ। আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে নিচ্ছি মরিচের গুঁড়া আর 1/2 টেবিল চামচ দিয়ে নিচ্ছি ধনিয়ার গুঁড়া। এরপরে সামান্য পানি দিয়ে একটু কষিয়ে নিব। খুব ঝটপটভাবে আমি আজকে আপনাদেরকে এই বড় ভুনাটা করে দেখাবো। পরিবারের সদস্য বা যে কেউ যখন হঠাৎ করে বলে যে বড়টা ভুনা করতে, তখন এরকম জাল দেওয়া থাকলে বড়টা আমি খুব দ্রুত এভাবে করেই ভুনা করে নিই। আর মশলাগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে দিয়ে নেব বাটা মশলা। বাটা মশলা আমি এখানে দিয়ে নিচ্ছি রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণ, আদা বাটা দিয়ে নিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ। আর আপনারা যারা ব্যাচেলার আছেন তারাও কিন্তু খুব সহজেই এইভাবে বড় ভুনাটা করে নিতে পারেন। আর ঝটপট মেহমানদেরকে আপ্যায়ন করতেও এভাবে কিন্তু আপনারা বড় ভুনা করতে পারবেন। 1/4 ভাগে পরিমাণ কাপের আমি পানি দিয়ে নিলাম যাতে এই মশলাটা খুব ভালো মতো ভুনে নেওয়া যায়। মশলাটা থেকে তেলটা উঠে উঠেছে, এ পর্যায়ে আমি একটু আলু দিয়ে নিচ্ছি। আলু দিয়ে বড় ভুনা কিন্তু আমার পরিবারের খুবই পছন্দ, এই জন্য আমি এখানে আলু দিয়ে নিচ্ছি কিউব কিউব করে কেটে। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তো আলুটা দেওয়ার পরে আমি 15 মিনিটের জন্য একটু আলুটা সিদ্ধ করে নিলাম। আলুটা যখন 60% পথে সিদ্ধ হয়ে যাবে তখন দেখবেন যে পানিটা শুকিয়ে এসেছে আর আলুটাও ভোনা হয়ে গেছে। এ পর্যায়ে আমি জাল করে রাখা যে বড়টা রেখেছিলাম আমি গরুর বড় দিয়ে ভোনাটা করছি। আপনারা চাইলে এখানে কিন্তু খাসির বড় দিয়েও এভাবে করেই এই সহজ রেসিপিতে বড় ভোনা করতে পারেন। বড় ভোনা বা বুড়ি ভোনা সবারই অনেক পছন্দের, তো এইভাবে আপনারা বাসায় খুব সহজেই এইরকম বড় ভোনা করতে পারেন। অনেকগুলো ভিডিও আছে যেগুলো আপনাদের দরকার হতে পারে, সেই ভিডিওগুলো আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এছাড়া আপনারা চাইলে আমার ফেসবুক পেজও ফলো দিয়ে রাখতে পারেন। আমার ফেসবুক পেজ মেহনাজমা ব্লগ, এটিও আপনারা পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর অনেক সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। অল্প সময়ে এই ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আপনার ফ্রেন্ডদের সাথে অবশ্যই শেয়ার করবেন। এতে আপনার ফ্রেন্ডরাও এই নতুন নতুন সহজ রেসিপিগুলো শিখতে পারবে। তো বড়টা দেওয়ার পরে আমি কিছুক্ষণের জন্য ভুনা করে নিচ্ছি আর দেখে নিলাম আলুটা সিদ্ধ হয়ে গেছে কিনা। আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, আমি এখন 20 মিনিটের জন্য খুব ভালো মতো কষিয়ে নিলাম। তো এইভাবে আপনারা খুব সহজেই কিন্তু বড় ভুনা বা গরুর ভুড়ি ভুনা করতে পারেন। আর আমার রেসিপি ফলো করে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, এছাড়া কমেন্ট করে জানাবেন কোনো কিছু যদি জানার থাকে। আর আমার এই ইউটিউব চ্যানেলে আপনারা রূপচর্চার অনেক ধরনের টিপস পাবেন, সেগুলো দেখে নেবেন। তো বড় ভুনা হয়ে গেছে, আমি এখন পরিবেশনের জন্য নামিয়ে নিচ্ছি। ঝটপট বড় ভুনা তৈরি হয়ে গেল গরুর ভুড়ি ভুনা। এভাবে আপনারা চাইলে খাসির ভুড়িও ভুনা করতে পারেন আর এরকমভাবে পরিবেশন করলে অনেকেরই ভালো লাগবে।
খেতে কতটা মজা হয়েছে যদি আমার রেসিপিটি ফলো করে তৈরি করেন তাহলেই বুঝতে পারবেন। সুন্দর সুন্দর সহজ সহজ রূপচর্চার টিপস পেতে এবং সহজ রেসিপি পেতে, রান্নার রেসিপি এবং অন্যান্য ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।